বসিরহাটে শাসক দলের মাথা ব্যথার কারণ বাম কংগ্রেস, তাহলে কি ফিকে হচ্ছে বিজেপির মোদি ম্যাজিক? উনিশের লোকসভা বা একুশের বিধানসভা, রাজ্য জুড়ে বিজেপির হাওয়া উঠেছিল, আর সেখানেই প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপির উত্থান দেখেছিল রাজ্যবাসী। সমগ্র রাজ্যের পাশাপাশি সেই ছবি স্পষ্ট হয়েছিল বসিরহাটের বুকেও। বসিরহাটের স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী সহ একাধিক বিধানসভায় বিজেপি দ্বিতীয় স্থান লাভ করেছিল, যার ফলে স্বভাবতই উচ্ছ্বসিত ছিল ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী এবং কর্মী সমর্থকরা। শিয়রে এখন পঞ্চায়েত ভোট, অথচ বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকে যেন বিজেপির প্রচার বা প্রার্থী মনোনয়নে ভাটা লক্ষ্য করা যাচ্ছে। বরং বাম এবং কংগ্রেসের একটি অলিখিত যে জোট তৈরি হয়েছে, সেই জোট যথেষ্টই ভাবাচ্ছে শাসক দলকে। হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করে, মানুষের মানুষের বিভেদ তৈরি করে বিজেপি তৃণমূলের বাহিনী তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা এটাকে মানুষকে বোঝাতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। মানুষ জীবনে অভিজ্ঞতা দিয়ে বুঝেছে যে তৃণমূলের বিকল্প বিজেপি না, বিজেপির বিকল্প তৃণমূল না। তারা ওই জন্যে মানুষ বাঁচার তাগিদে এই চোর জোচ্চোর হাত থেকে এবং ধর্মীয় জিগির তুলে যারা মানুষকে বিভেদ তৈরি করে তাদের হাত থেকে বাঁচার জন্য আবার লাল ঝান্ডার তলায় সমবেত হচ্ছে। ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাসনাবাদ, বাদুড়িয়া ও স্বরূপনগর সহ বিভিন্ন ব্লকে শাসক দলের সাথে পাল্লা দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে সিপিএমও। একাধিক জায়গায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, মাথা ফেটেছে অনেক সিপিএম কর্মীর, আহত হয়েছেন বেশ কিছু তৃণমূল কর্মীও। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিজেপির তুলনায় বেশি সংখ্যক প্রার্থী মনোনয়ন করেছে সিপিএম, পাশাপাশি তাদের প্রচার যথেষ্টই জোরালো হচ্ছে। তাই সে কথা এক প্রকার স্বীকার করে নিলেন শাসক দলের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি তথা স্বরূপনগরের বিধায়িকা বীণা মণ্ডল। এখন খুবই ভালো, বিজেপির তো কোনো মুখে আমরা সেইভাবে দেখতে পেলাম না এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। কারণ তৃণমূলই মানুষের পাশে সারা বছর তারা মানুষের পরিষেবা দেয় এবং সারাটা বছর মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়িয়ে থেকেই সেটা সলভ করার চেষ্টা করেন। প্রধান প্রতিপক্ষ হিসাবে আমরা সিপিএম কংগ্রেসকেই দেখতে পাচ্ছি। বসিরহাটের বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট এক ও দুই, হারোয়া এবং হাসনাবাদের মতো ব্লকগুলিতে বিজেপি থেকে অনেকটাই বেশি প্রার্থী দিয়েছে সিপিএম। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেও এক প্রকার বিজেপিকে টিক্কা দিয়েও তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে মনোনয়ন জমা করেছে সিপিএম। বলার কিছু নেই, এটা আমাদের দুর্ভাগ্য না তাদের দুর্ভাগ্য সেটাও বলতে পারছি না। আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের প্রতিটা ব্লকে আমাদের ক্যান্ডিডেটরা লড়াই করছেন আমাদের প্রতীক চিহ্নে। এবার তারা যদি না দেখতে পান সেটা তাদের ব্যর্থতা। আমরা রাস্তায় রয়েছি, আমরা প্রতিটা বুথে রয়েছি, আমাদের লোকজন লড়াই করছে ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন পদ্মফুল নিয়ে, সেটা তাদের ব্যর্থতা। তারা যদি আমাদেরকে না দেখতে পান, আমরা লড়াই দিচ্ছি এবং এই লড়াইয়ে আমরা জিতবো। যার ফলে কিছুটা হলেও চওড়া হাসি দেখা যাচ্ছে সিপিএম নেতা নেত্রীদের মধ্যে। শুধুমাত্র মনোনয়ন নয়, প্রচারও অনেকটা এগিয়ে রয়েছে সিপিএম। সীমান্ত থেকে সুন্দরবনের গ্রামগুলিতে ইতিমধ্যে একাধিক মিটিং মিছিল শুরু করে দিয়েছে তারা। পাশাপাশি রাস্তাঘাটেও বিজেপির পতাকা এক প্রকার দেখা যাচ্ছে না বললেই চলে। তাহলে কি সীমান্ত ও সুন্দরবনের ঘেরা বসিরহাটের মানুষ প্রধান বিরোধী হিসেবে সিপিএমকে দেখতে চাইছেন? কী করে ফিকে হলো বিজেপির মোদি ম্যাজিক? এর জন্য দায়ী কি তাহলে বিজেপির ধর্মভিত্তিক রাজনীতি, নাকি পঞ্চায়েত নির্বাচনের স্থানীয় সমস্যায় প্রকট হয়ে ওঠে বলে বিজেপির এই হাল? সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে রাজনৈতিক মহল।